অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলেই কোভিড-19 কে মোকাবেলা করে তোমাদের জীবনাতিপাত অতিক্রান্ত করছো। আজকে তোমাদের সামনে মাস্টার্স ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স প্রথম পর্বের যারা শিক্ষার্থী আছো তাদের একটা কোর্স আছে ওশানোগ্রাফি বা সমুদ্র বিজ্ঞান। এই সমুদ্র বিজ্ঞান কোর্সের সামুদ্রিক তলানি সংজ্ঞা এবং শ্রেণীভাগ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা বিষয়টি নিয়ে বিশেষ খুব সহজ, এটা মোটামুটি খুব সহজ পড়লেই পারবে। তোমরা ভলিউম বুক, মেইন বুক যেগুলো আছে মেইন বুকটা ফলো করলেই এর সমাধান পেয়ে যাবে। এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুব জরুরি, তোমরা ভালো করে শিখে নেবে। উপস্থাপনায় আছি আনন্দমোহন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এস এম ফারুক হোসেন। প্রথমে সামুদ্রিক তলানি সম্পর্কে একটু ভূমিকা বলতে পারি। সামুদ্রিক তলানি অতীতকালের সামুদ্রিক অবস্থা, তলানির উৎস, জীব ও প্রাণীর অস্তিত্বের দলিল। পুস্তকের পৃষ্ঠার মতো সামুদ্রিক স্তর একটির উপর অন্যটির সংযুক্ত থেকে প্রত্যেক স্তরে দলিল, পুস্তকের পৃষ্ঠা প্রত্যেক স্তরে জীবের ইতিহাস বর্ণনা করে এবং এই পরিস্তর থেকে 150 মিলিয়ন বছরের ইতিহাস সম্পর্কে অবগত হওয়া যায়। সমুদ্রের ব্যাপক তলানির উৎসকে 3 ভাগে ভাগ করা যায়, স্থলভাগ, সমুদ্রভাগ ও বায়ুভাগ বা বায়ুমণ্ডল বলা হয়। স্থলভাগ সামুদ্রিক তলানির প্রধান সরবরাহকারী, সমুদ্র থেকে প্রত্যক্ষভাবে সরবরাহকারী তলানিতে রয়েছে জীবজন্তুর মৃত দেহাবশেষ, সমুদ্রের পানিতে দ্রবীভূত পদার্থের প্রত্যক্ষ রাসায়নিক অবক্ষেপণ, সমুদ্রের অভ্যন্তরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, টারবিডিটি স্রোতের দ্বারা অবক্ষেপণ ও সমুদ্রের অভ্যন্তরে ভূমিধস ইত্যাদি। সমুদ্রের তলদেশে সামুদ্রিক তলানির বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে তলানির উৎসের উপর নির্ভর করে না। অনেক ভৌত, রাসায়নিক ও জৈবিক উপাদান পলি অবক্ষেপণের প্রাকৃতিক নিয়ন্ত্রণ করে। সারণি সামুদ্রিক তলানি অবক্ষেপণের নিয়ামক ভৌত, রাসায়নিক, জৈবিক। সামুদ্রিক তলদেশের ভূপ্রকৃতি, রাসায়নিক সামুদ্রিক পানির উপাদানসমূহ, জৈবিক উদ্ভিদ ও প্রাণীর প্রাচুর্যতা। ভৌতটা আমি আগে শেষ করি। ভৌত সামুদ্রিক তলদেশের ভূপ্রকৃতি, তলদেশের ঢাল, সমুদ্র খাতের আয়তন, সমুদ্র খাতের আকার, ভূভাগের নৈকট্য, পার্শ্ববর্তী স্থলভাগ থেকে পতিত নদীর সংখ্যা, পলি অবক্ষেপণের হার, গভীরতা, সমুদ্রের পানির স্বচ্ছতা, সমুদ্রের পানির তাপমাত্রা, পানির গভীরে চাপের পরিমাণ, সমুদ্রের পানির টারবিডিটি, গড়বার্ষিক সৌরতাপ, গড়বার্ষিক বাড়িপাত, সমুদ্র স্রোত, বায়ুমণ্ডলের বায়ুপ্রবাহ, রাসায়নিক সামুদ্রিক পানির উপাদানসমূহ, লবণাক্ততা, পানিতে অক্সিজেনের পরিমাণ, পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, পানিতে ট্রেস এলিমেন্টের পরিমাণ, সমুদ্রের পানিতে পিএইচের পরিমাণ, পানিতে পিএইচের পরিমাণ, জৈবিক উদ্ভিদ ও প্রাণীর প্রাচুর্যতা, উদ্ভিদ ও প্রাণীর প্রকারভেদ, লুণ্ঠন জীবীর উপস্থিতি বা অনুপস্থিতি, পানিতে পুষ্টিকর পদার্থের সরবরাহ, অক্সিজেন বিনষ্টকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি বা অনুপস্থিতি, মৃত্যুর হার, কঠিন অংশের উপস্থিতি বা অনুপস্থিতি, কঠিন অংশের উপাদান, জীব ও প্রাণীর আকার ও ঘনত্ব, জীব ও প্রাণীর ভৌগোলিক বণ্টন। বায়ুমণ্ডলের উৎসের মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, যা অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন ও অন্যান্য গ্যাসের সাথে বায়ুমণ্ডলের
প্রক্রিয়ায় সামুদ্রিক তলানিতে অবদান রাখে। কার্বন ডাইঅক্সাইড সামুদ্রিক চুনাপাথর তৈরি করে। বায়ুমণ্ডলের বায়ুবাহিত ধূলিকণা ও বহির্বিশ্ব থেকে উল্কাপাত সামুদ্রিক তলানি সরবরাহ করে। সুতরাং সমুদ্রের যে কোনো অংশে সামুদ্রিক তলানির উৎস কয়েকটি হতে পারে। বর্তমানে সমুদ্রের তলদেশে অবিন্যস্ত আনকনসলিডেটেড তলানির স্তর বেশ পাতলা এবং গড়ে প্রায় 300 মিটার। যদিও স্থান বিশেষে সামুদ্রিক গিরিখাতে ইহার পুরুত্ব 4000 মিটার ছাড়িয়ে যেতে পারে। প্রশান্ত মহাসাগরের তলদেশে অবিন্যস্ত তলানির গড় পুরুত্ব 500 মিটারের নিচে, কিন্তু আটলান্টিক মহাসাগরের এর পরিমাণ 1 কিলোমিটারের অধিক। তুলনামূলকভাবে ক্ষুদ্র আয়তন উপকূলবর্তী অঞ্চল থেকে বহু সংখ্যক তলানি জমা হয়। ভারত মহাসাগরে তলানির পুরুত্ব সবচেয়ে বেশি। মহাদেশের সন্নিকটে এর পরিমাণ 1981 মিটার। এ মহাসাগরের কেন্দ্রস্থলে পলির পুরুত্ব 92 মিটার। মহাসাগরের তলদেশের অধিকাংশ এলাকা মহাদেশ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তরিত শিলা ও খনিজ চূর্ণের সাথে সামুদ্রিক জীবের অদ্রবীভূত হাড় ও খোলস মিশ্রিত তলানি দ্বারা আবৃত। সাধারণত মধ্য সামুদ্রিক শৈলশিরায় নবগঠিত সামুদ্রিক ভূতকে তলানি সঞ্চয়ের পরিমাণ খুবই সামান্য। অন্যদিকে মহাদেশের নিকটে ও সবচেয়ে পুরাতন ভূতকে এর পরিমাণ সবচেয়ে বেশি। তলানি সঞ্চয়ের বিরাট অংশ মহীঢালের নিচের দিকে জমা হয়ে মহীস্ফীতি গঠন করে, বিশেষ করে প্রান্তীয় সমুদ্র খাতে ও সক্রিয় পর্বত গঠনকারী এলাকার উপর দিয়ে প্রবাহিত বৃহৎ নদীর মোহনায় এ তলানির সঞ্চয়ের পরিমাণ কয়েক কিলোমিটার পর্যন্ত পুরু হতে পারে। আমরা চিত্রে সমুদ্রের বিভিন্ন অঞ্চলে গভীরতা ভিত্তিক পলায়নের যে ভৌগোলিক যে অবস্থান আমরা দেখতে পারি, সেখানে ভৌগোলিক যে অবস্থান আছে সেখানে তোমরা দেখো যে চিত্র একটা সমুদ্রের গভীরতা কিলোমিটার, সেখানে উপর থেকে যে আসে 1, 3, 5, 7 কিলোমিটার। তো উপরে যে লিটোরাল অঞ্চল বা নিরুটিন অঞ্চল, গভীর সমুদ্র এবং সমুদ্রতল, ব্যথাইল অঞ্চল, অ্যাবিসাইল অঞ্চল ও হ্যান্ডাল অঞ্চল, মানে খুব সমুদ্রের খুব গভীর অঞ্চল, গভীরতম স্থানটা যেটা, হ্যাঁ, তা আমাদের বুঝতে পারছো যে গভীরতম যে গভীর সমুদ্র খাটটা একদম গভীরে চলে আসছে, গভীর সমুদ্র থেকে এক গর্তের মধ্যে চলে আসছে সেই বিষয়টা। চিত্রে তোমরা এই মহীসোপান মহীঢালে যে তলানির সঞ্চয় যে একটা আমাদের একটা ভৌগোলিক যে অবস্থানটা থেকে হয় তোমরা ড্র করবে। নেক্সট আসি সামুদ্রিক যে তলানি শ্রেণীবিভাগ, তলানি ক্লাসিফিকেশন অফ মেরিন সেডিমেন্টস। সামুদ্রিক তলানির পার্থক্যকরণ করা হয় পলির কণার আকার, গঠন, উপাদানের উপর নির্ভর করে। সাধারণত নিম্নোক্ত শ্রেণীবিভাগ করা হয়: বালু, স্যান্ড, ব্যাস 62 মাইক্রনের যে বলা হচ্ছে অধিক, তার মাপ 0.062 মিলিমিটার, কাদা ব্যাস 62 ও 4 মাইক্রন এর মধ্যম, মিহি কাদা বা ক্লে ব্যাস 4 মাইক্রনের চেয়ে কম। সাধারণত সবচেয়ে মোটা দানার তলানি তাদের উৎসের নিকটেই দেখা যায়। উদাহরণস্বরূপ বালু মহীসোপানে সঞ্চিত হয় এবং বিশেষভাবে উপকূলের নিকটে সৈকত গঠনে এর উপস্থিতি খুবই স্বাভাবিক। কাদা অত্যন্ত মিহি কণার তলানি যা গভীর সমুদ্রের তলদেশে এবং মহীসোপান ও মহীঢালে রয়েছে। গভীর সমুদ্রের তলানিতে
বালু আকৃতির কণা সাধারণত শতকরা 10 ভাগেরও কম পলি গঠন করে। উত্তর উত্তর আমেরিকা উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে প্রায় শতকরা 20 ভাগ গভীর সামুদ্রিক প্রাণী নমুনায় বালু রয়েছে, এবং এটা স্পষ্টত সামুদ্রিক এটা স্পষ্টত সামুদ্রিক ক্যানিয়নের মধ্য দিয়ে মহীঢাল সরিয়ে টার্বিডিটিস রোডের দ্বারা স্থানান্তরিত হয়েছে। গভীর সমুদ্রের কাদা সমুদ্রের মিহি কাদার চেয়ে মোটা, বিশেষ করে প্রধান পলি স্থানান্তরিত নদীর মোহনায় নিকটে এটা খুবই পরিলক্ষিত হয়। সামুদ্রিক পরিবেশের বিভিন্নতা এবং ভৌত রাসায়নিক ও জৈবিক সামুদ্রিক তলানিকে প্রভাবিত করার দরুন সামুদ্রিক তলানির শ্রেণীবিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক প্রকারের করা হয়েছে, যেগুলো তলানির উৎস অবক্ষেপণের অথবা পলির প্রকৃতির উপর নির্ভিত্তি করে করা হয়েছে। তলানির উৎসের উপর ভিত্তি করে সামুদ্রিক তলানিকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। টেরি জেনাস, বায়োজেনাস, অথিজেনাস, কসমোজেনাস প্রভৃতি ভাগে ভাগ করা যায়। তলানির উৎসের উপর ভিত্তি করে সামুদ্রিক তলানির শ্রেণীবিভাগ, তলানি টেরি জেনাস বা লিথোজেনাস উৎস স্থলজ ভূভাগ থেকে, উদাহরণ কোয়ার্টস ও ফ্রেসওয়ার বালু বদ্বীপ ও খাড়ি অঞ্চলের কাদা। তলানি বায়োজেনাস উৎস জৈব পদার্থ, উদাহরণ ক্যালসিয়াম ও সিলিসিয়াস উজ। অথিজেনিক বা হাইড্রোজেনাস স্থানীয় ভৌত রাসায়নিক সামুদ্রিক ম্যাঙ্গানিস, গুটিকা, গ্লুকোনাইট। কসমোজেনাস বায়ুমণ্ডলের ধূলিকণা, উল্কাপাত জনিত ধূলিকণা, সামুদ্রিক বাদামি কাদার উপাদান। উৎসভিত্তিক শ্রেণীভাগ টেরিজেনাস বা লিথোজেনাস তলানি, টেরিজেনাস অর লিথোজেনাস। টেরিজেনাস পলি অধিকাংশই স্থলভাগে ক্ষয়প্রাপ্ত বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সমুদ্রের অবক্ষেপিত খনিজ ও শিলাকণা, কঠিন পদার্থ, মহাদেশের মৃত্তিকা থেকে উৎপাদিত খনিজ কণা, নদী, বায়ুপ্রবাহ ও হিমবাহের দ্বারা সমুদ্রে স্থানান্তরিত হয়। সমুদ্রের তলদেশে টেরিজেনাস তলানির পরিমাণ সর্বাধিক। গভীর সমুদ্রের মিহি কাদা ও অগ্নুৎপাতজনিত ভস্য বায়ুতাড়িত ধূলিকণা থেকে গভীর সমুদ্রে সঞ্চিত হয়ে থাকে বায়োজেনাস তলানি। বায়োজেনাস যে সামুদ্রিক তলানি প্রধানত সামুদ্রিক উদ্ভিদ ও জীবের মৃতদেহের কঙ্কাল, ফ্লস, হাড় ও দাঁতের সমন্বয়ে গঠিত তাকে বায়োজেনাস তলানি বলে। এ তলানি উদ্ভিদ অথবা প্রাণী অথবা উভয় উৎস থেকে উৎপন্ন হতে পারে। বায়োজেনাস তলানিকে উস বলা হয়, যা প্রধানত প্ল্যাঙ্কটন থেকে গঠিত। এ তলানিতে ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা অথবা ফসফেট খনিজ পাওয়া যায়। তলানিতে ক্যালকেরিয়াস পদার্থের আধিক্য থাকলে তাকে ক্যালকেরিয়াস উস, সিলিসিয়াস পদার্থের পরিমাণ বেশি থাকলে তাকে সিলিসিয়াস উস বলে। অথিজেনিক বা হাইড্রোজেনাস তলানি, এ তলানি পানি থেকে সরাসরি ওই স্থানীয় তলদেশের তলানির দানা বাঁধে অবক্ষেপিত হয়, অর্থাৎ বর্তমান অবস্থানেই খনিজ গঠিত হয়েছে। অধিকাংশ অথিজেনিক তলানি প্রধানত সমুদ্রে অজৈব রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থে গঠিত। অথিজেনিক তলানিতে চুনজাতীয় অবক্ষেপণ রয়েছে, যা সমুদ্রের পানির ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রত্যক্ষভাবে অধঃক্ষেপিত হয়। ম্যাঙ্গানিস, গুটিকা ও গ্লুকোনাইট বালু এর প্রকৃষ্ট উদাহরণ। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই সামুদ্রিক তলানি ও তলানির উৎসের ভিত্তিতে সামুদ্রিক তলানির শ্রেণীবিভাগটা আমরা সংক্ষেপে আলোচনা করেছি। তোমরা তোমাদের তো ব্রডপ্রস্ত 10 নম্বর, তো 10 নম্বর এই ধরনের প্রশ্ন আসলে এটা লিখলে যথেষ্ট, চিত্র সকালে দিবে, তাহলে চিত্র বা পৃথিবীর যে স্থলভাগে যে সামুদ্রিক মানচিত্রগুলো আছে এবং মহীশূরের মহীঢালের মানচিত্র এবং যে সবগুলো দেওয়া আছে এগুলো দিলে ভালো নম্বর পাবে। আশা করি ভালো আছো, ভালো থেকে। আর আজকে মনে তোমাদের ক্লাস শেষ করছি।
আল্লাহ হাফেজ।